এবার এমবাপ্পের উপর খেপেছেন সাবেক ইংলিশ তারকা ওয়েন রুনি। তিনি বলেছেন, 22 থেকে 23 বছরের একজন খেলোয়াড় মেসিকে বাহু দিয়ে ধাক্কা মারে। আমার জীবনে এর চেয়ে বড় ইগো আর কখনো দেখিনি। কেউ এমবাপ্পেকে মনে করিয়ে দাও যে 23 বছর বয়সে মেসির 4টা ব্যালেন ডিওর ছিল। ইঞ্জুরি কাটিয়ে মপিলিয়ারের বিপক্ষে গত ম্যাচে মাঠে নেমেছিলেন এমবাপ্পে। সেই ম্যাচে প্ল্যানটি নিয়ে নেইমারের সঙ্গে এই ফরাসি তারকার ঝামেলা হয়। নেইমারের কাছে প্ল্যানটি চাওয়ার আগে এমবাপ্পে হালকা ধাক্কা মারেন মেসিকেও। মেসি অবাক হয়ে এমবাপ্পের দিকে তাকিয়ে থাকলেও এমবাপ্পে এসব খেয়ালই করেননি। ম্যাচের পর এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে চলছে এমবাপ্পের সমালোচনা।